গাছ ভাইয়া, তোমার একটি ডাল দিবে আমাকে? কেন বলো তো, তোমার ডাল দিয়ে কি হবে? না বলো না, আমি একটি কাজ করব। তাই বলছি, তুমি কি আমাকে একটা ডাল দেবে? কেন নয়, তোমাকে একটি ডাল দিলে আমার কি কোনো ক্ষতি হবে? তবে মনে রেখো, ডাল দিয়ে তুমি কি করবে আমাকে একটু জানাও। না কিছুই নয়, একটি কাজ করব, সময় হলে ঠিকই জানতে পারবে। ও কেন গাছের ডাল নেবে তা ওকে ভালো করে জিজ্ঞেস করো। ও আমাদের গাছের ডাল নেবে কোন উদ্দেশ্যে নেবে তা ওকে ভালো করে জিজ্ঞেস করো, কারণ ও গাছের ডাল দিয়ে আমাদের কি ক্ষতি করবে কিনা তাও তো বলা যাচ্ছে না, তাই ওকে ভালো করে জিজ্ঞেস করো। আমার কোনো উদ্দেশ্য খারাপ নেই, তুমি যদি একটি ডাল দাও তাহলে তো আমি খুশি হই। তোমার ঠিক আছে, আর কথায় বিশ্বাস করে ওকে একটি ডাল দিয়ে দাও। ও ডাল নিয়ে যাক, তারপর দেখি ও কি করে। ও যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে প্রায়শ্চিত্ত সে নিজেই ভোগ করবে। দিয়ে দাও তাকে ডালখানি। এই নিয়ে যাও ডালখানি। তাহলে আমি চললাম তোমার এই ডাল নিয়ে। এই তো আমি চলে এসেছি, আমি তোমার এই গাছের ডাল দিয়ে আমার কুড়ালের বাগ বানিয়েছি। আমি গাছ কাটার জন্য এই কুড়ালটা বানিয়েছি। আমি আজ থেকে গাছ কাটব। এই তোমাকে কি গাছ কাটার জন্য কি উপকার করলাম? ছি ছি, তুমি তো ভালো কাজ করনি তা তো আমরা বুঝিনি, কিন্তু তুমি কুড়াল দিয়ে তো আমাদের কি কাটবে? তাহলে তুমি তো ভালো কাজ করছো না। তাহলে তুমি আমাদের সাথে এই কথাটি গোপন রাখলে কেন? কারণ তুমি আমার থেকে বা আমাদের থেকে ডাল নেওয়ার জন্য তুমি কথাটি গোপন রেখেছ। তাহলে তুমি আমাদেরকে ক্ষতি করবার জন্য এই ডাল নিয়ে কুড়ুল বানালে। তুমি কাজটি মোটেই ভালো করনি। তোমার ভিতরে এত খারাপ চিন্তা ছিল আমরা ভুলেও বুঝতে পারিনি। তুমি এখন আমাদের অনেক বড় ক্ষতি করবে তা এখন বুঝতে বাকি রইল না। তবে তুমি যে পাতে খাও, তুমি যে সেই পাতকেই ফুটো করো সেটা আমরা বুঝতে পারলাম। ছি ছি ছি, তুমি একজন জঘন্য ব্যক্তি। একদিন তোমারও কঠিন শাস্তি হবে আমরা দেখতে পাব। অদূর ভবিষ্যতে তোমারই একদিন কঠিন শাস্তি হবে আমরাই এই বনে দেখতে পাব। তোমাকে হিংস্র বাঘে খাক, তোমাকে হিংস্র সিংহ শিকার করে খাক, এই বরদোয়াই আমরা দিচ্ছি তোমাকে, সেই অভিশাপই দিচ্ছি। তোমার অভিশাপে আমার কিচ্ছু যায় আসে না, আমার স্বার্থ আমি হাসিল করেছি। তোমার গাছের ডাল দরকার ছিল তাই আমি নিয়েছি, নিয়ে এখন কুড়াল তৈরি করেছি, এখনই তোমাদের উপরে সেই প্রতিশোধ নেব এবং আমি গাছ কাটা শুরু করব এবং গাছ কাটতে কাটতে এই বনের সব গাছগুলো কেটে কেটে
আমি নিয়ে বিক্রি করে খাব। এই কাঠরিয়া, তুমি আমাকে কেটো না, তুমি আমাকে কাটলে তোমাকে অভিশাপ দিব, তুমি অভিশাপে ধ্বংস হয়ে যাবে, তুমি আমার অভিশাপে ধ্বংস হয়ে যাবে। হে কাঠরিয়া, তুমি আমার গায়ে একবারও কোপ দিবে না। এই গাছ, তোর এত বড় সাহস, তুই আমাকে অভিশাপ দিচ্ছ, তোকে আমি কেটেই ফেলব, এবং এই বনের যত গাছ আছে সব গাছ কেটে কেটে আমি নিয়ে যাব। আমি আগেই বলেছিলাম ওকে যাচাই বাছাই করে দেখা উচিত ছিল, ওর ভিতরে যে এত দুর্বিসন্ধি ছিল, ও যে খারাপ, ও যে আমাদেরকে ক্ষতি করবে, ডাল নিয়ে সে কুড়ুল বানাবে, সেটা তো আমরা জানতাম না। আজ দেখো আমাদের কত বড় ক্ষতি করছে এই কাঠরিয়া। ওর উপরে গজব পড়ুক, ওর উপরে গজব পড়ুক, ও ধ্বংস হয়ে যাক, ও ধ্বংস হয়ে যাক, ওকে বাঘে খেয়ে ফেলুক, ওকে সিংহ খেয়ে ফেলুক। হ্যাঁ, আমি তোমাদের সব গাছ কেটে ফেলব, তোমরা আমাকে অভিশাপ দিচ্ছ, এই অভিশাপ আমি মানি না, তোমাদের অভিশাপ দিলে আমার গায়ে লাগবে না। শগুনের দোয়ায় কি আর গরু মরে? দেখবো দেখবো তোমাদের অভিশাপ কোথায় আমার লাগে। আজকে এ পর্যন্তই তোমাকে কাটলাম, আগামী দিন আবার তোমাকে কাটতে আসবো, এরপরে পাশের গাছগুলি কাটবো, এরপরের আরেকটি গাছ কাটবো, এভাবে কাটতে কাটতে পুরো জঙ্গল আমি ফাঁকা করে ফেলবো। তাহলে আজকে এ পর্যন্তই কেটে গেলাম। যাও যাও, আগামীকালকে আইসো না, আর এসো না, আর এসো না। হ্যাঁ যাচ্ছি, তবে আগামীকাল অবশ্যই আসবো। এই বনে আমি বাঘ এসেছি, মানুষের ঘেরান পাচ্ছি, কোথায় মানুষ? মানুষ আছে এ বনে আমার মনে হচ্ছে, অথবা এই বনে মানুষ ছিল, সে কোথায়, সে কোথায়? হাউ মাউ খাউ, মানুষের গন্ধ পাউ, তাকে আমাকে দরকার, আমি তাকে খাবো। আমি অনেকদিন পর্যন্ত ক্ষুধার্ত, মানুষ খেতে পাই না, আমাকে মানুষ খেতে হবে, আমাকে মানুষ খেতে হবে, তাহলে আমার স্বাস্থ্য ভালো হবে, মানুষ খেলে আমার স্বাস্থ্য ভালো হবে। হ্যাঁ বাঘ ভাইয়া, এই বনে একজন কাটরিয়া এসেছিল, আমাদেরকে কাটা শুরু করেছিল, কাটতে কাটতে নাকি সব বনের গাছ কেটে ফেলবে, এসব বনের সম্পূর্ণ গাছ কেটে সাবার করবে নাকি, তাহলে আমাদের কি হবে? তুমি তাকে ধরে খেয়ে ফেলো, তাকে ধরে খেয়ে ফেলো, তাহলে আমরা বাঁচতে পারবো, না হলে আমাদের এ বন সে সাবার করে দেবে। কাঠরিয়া আবার আসুক, তাকে আমি পেলে অবশ্যই খেয়ে ফেলবো, তাকে আমি ধরে ফেলবো, ধরে খেয়ে ফেলবো। কাটরিয়ার এত বড় সাহস, বন সাবার করবে, এত বড় দুঃসাহস, সে বন কেটে সাবার করবে, ধরে ওকে শায়েস্তা করব। হ্যাঁ বাঘ ভাইয়া তাই করো, হ্যাঁ বাঘ ভাইয়া তাই করো, কাটরিয়ার সাথে আমরা পারছি না, সে আমার থেকে ডাল চেয়ে নিয়ে কুড়াল বানিয়ে ও আমাকেই কাটতে আসছে এবং আমাদেরকেও কাটতে আসছে, এবং ওকে আর এই বনে আসতে দেওয়া যাবে না। তুমি যদি তাকে পাও তাহলে খেয়ে ফেলো, অবশ্যই খেয়ে ফেলবে। হ্যাঁ, আমি কাঠুরিয়ার অপেক্ষায় আছি, যদি ওকে আমি এখানে পাই বা বনের বাইরে পাই তাহলে ওকে আমি ধরে খেয়েই ফেলবো, ও আমার হাত থেকে রক্ষা পাবে না, ওকে পেলে আমি ওকে অবশ্যই ধরে ফেলবো।
বাঘ ভাইয়া, তুমি আমাকে এবং আমাদেরকে এই উপকারটি করো। তোমার উপকার সারা জীবন মনে রাখবো। হ্যাঁ, আমি নিশ্চয়ই তোমাদের উপকার করব। আমি কাঠুরিয়াকে খুঁজতে বের হচ্ছি, তাহলে এখন আমি যাই। ঠিক আছে, তাহলে বাঘ ভাইয়া তুমি যাও। এই বনে আমি সিংহ, বনের রাজা। এই বনে আমি বনের সিংহ, বনের রাজা। কোথায় যেন মানুষের গন্ধ পাচ্ছি। হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। কোথায় যেন মানুষের গন্ধ পাচ্ছি, কোথায় যেন মানুষের গন্ধ পাচ্ছি। আমি সিংহ, আমি বনের রাজা। কোথায় মানুষ, কোথায় মানুষ? হ্যাঁ সিংহ ভাইয়া, আমরা অনেক বিপদে আছি। আমি আমার গাছের ডাল দিয়ে এক মানুষকে উপকার করেছিলাম। সে গাছের ডাল দিয়ে কাঠ কুড়াল বানিয়ে গাছ কাটার জন্য সে বনে এসেছিল। সে আমাকে কাটছিল এবং আমাদের সবাইকে কাটবে বলে চলে গিয়েছে। সে আমাদেরকে নাকি সাবার করে দেবে। এই বন, এই বন নাকি সে সব কেটে নিয়ে যাবে। তাহলে আমাদের কি হবে? হে সিংহ ভাইয়া, হে সিংহ ভাইয়া, তুমি আমাদেরকে বাঁচাও, তুমি আমাদেরকে বাঁচাও। সে কাঠুরিয়া, সে আমাদেরকে কেটে কেটে নিয়ে বিক্রি করে ফেলবে। তাহলে আমাদের বন সাবার হয়ে যাবে। তখন আমাদের তো আর অস্তিত্ব থাকবে না। তাই সিংহ ভাই, তুমি আমাদেরকে রক্ষা করো। ওই কাঠুরিয়াকে ধরে খেয়ে ফেলো। ওই কাঠুরিয়াকে ধরে খেয়ে ফেলো। আচ্ছা আচ্ছা, আমি ওই কাঠুরিয়াকে খুঁজতে যাচ্ছি। ও কোথায় আছে? ও বনে আসবে বলেছিল। ঠিক আছে, আমি এখানে অপেক্ষা করছি। তবে আমি কখনো ওকে পেলে তাহলে ওকে চিবিয়ে চিবিয়ে খাও। কত বড় দুঃসাহস! সে বন সাবার করবে। বন সাবার করলে সে নিজে কি বাঁচবে? মানুষ বাঁচে অথবা প্রাণী বাঁচে গাছের শ্বাস নিঃশ্বাস নিয়ে। যে গাছ অক্সিজেন ছাড়ে, সেই গাছের অক্সিজেন মানুষ গ্রহণ করে বাঁচে। আর গাছ নাইট্রোজেন গ্রহণ করে, সেই নাইট্রোজেন গাছ নাইট্রোজেন গ্রহণ করার ফলে মানুষ বেঁচে থাকে। সেই গাছগুলোকে ওই কাঠুরিয়া সাবার করবে। কি দুঃসাহস! মানুষেরও অনেক ক্ষতি করবে এবং প্রাণীরও অনেক ক্ষতি করবে। ওকে পেলে আমি অবশ্যই অবশ্যই খেয়ে ফেলব। ওকে আমি শিকার করে খেয়ে ফেলব। অত বড় দুঃসাহস! ও বন সাবার করবে। বন সাবার করা কি আসলে কি ভালো কাজ? নো নো, ও নো, ও নো। গাছ কাটার একটা নিয়ম আছে। গাছ কাটতে হয় একটি নিয়ম মেনে। এরই একটি নিয়ম আছে, সেটা সরকারি নিয়ম অনুযায়ী কাটতে হবে। অর্থাৎ বন বিভাগের একটি নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী গাছ কাটতে হবে। ওরে বাপরে বাপ, এই বনের মধ্যে মনে হয় বাঘ অথবা সিংহ আছে। আমার মনে হচ্ছে কেমন কেমন গা ছম ছম করছে, কেমন কেমন গা ছম ছম করছে। না না, এ বনে আর গাছ কাটতে আসব না। বাঘ ও সিংহ আমাকে পেলে খেয়ে ফেলতে পারে। আহা আহা আহা, গাছের অভিশাপ কি আমার গায়ে লেগেই গেল?
গাছের অভিশাপ কি আমার গায়ে লেগেই গেল? হায় হায় হায়, এ কি আমার দশা হলো! আমি বুঝতে পারিনি যে বনের মধ্যে বাঘ ও সিংহ আসবে। না, এই বনে আর ঢুকবো না, না এই বনে আর ঢুকবো না। তাহলে আমি চলি, আমি চলি, আমি এখানে আর থাকছি না। কাটরিয়া, এখন তুমি কেন যাচ্ছ? তুমি না বাহাদুরি করছিলে, তুমি আমাদেরকে কেটে ফেলবে, এখন বাঘের ভয় সিংহের ভয় চলে যাচ্ছ কেন? অহংকারী অহংকারী কথা বলেছিলে, এখন চলে যাচ্ছ। উপদেশ, দুষ্ট লোকের কথা বুঝবার উপায় নেই। সে তার উদ্দেশ্য হাসিলের জন্য মিথ্যার আশ্রয় নেয়, তা বুঝে নিতে হবে। সে যে মিথ্যা বলছে, না হলে নিজেদেরই জীবন বৃথা হবে। পুরো বনের গাছ ছাবার করা উচিত নয়, তাতে মানুষেরই ক্ষতি হয়। মানুষের ও প্রাণীর জীবন বাঁচানোর জন্য গাছের একটি বড় ভূমিকা আছে। গাছ নাইট্রোজেন গ্রহণ করে, মানুষ নাইট্রোজেন ছাড়ে। গাছ অক্সিজেন ছাড়ে, মানুষ অক্সিজেন গ্রহণ করে। সেই অক্সিজেন গ্রহণ করে মানুষ বেঁচে থাকে। এছাড়া গাছ বায়ু দূষণ থেকে পরিবেশকে রক্ষা করে। প্রাণী কুলকে শ্বাস প্রক্রিয়ায় অক্সিজেন প্রদান করে।